দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। আরো একবার পুলিশের মানবিকতার নজির দেখলো মালদা জেলার মোথাবাড়ি এলাকার মানুষ। ইংরেজবাজার এলাকার অন্তর্গত কাজী গ্রামের বাসিন্দা বয়স 54 মিরাজ মুমিন নামে এক ব্যক্তি আসেন তার আত্মীয়ের বাড়ি মোথাবাড়ি বাবলা এলাকায় এবং সেখান থেকে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। উল্লেখিত মিরাজ মুমিন রাস্তার মধ্যে জ্ঞান হারিয়ে রাস্তার মধ্যে বসে পড়েন। সেই সময় আইডিয়াল হাই মাদ্রাসা অভিভাবক নির্বাচনের ডিউটিতে কর্তব্যরত ছিলেন মোথাবাড়ি থানার ভারপ্রাপ্ত ওসি হারাধন দেব সহ সমস্ত পুলিশ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট ব্যক্তির অসুস্থতার পরিস্থিতি নজরে আসতেই তড়িঘড়ি ছুটে গিয়ে মোথাবাড়ি থানার ওসি অসুস্থতার কারণ জানতে পেরে নিজেই নিজে ডিউটি ভ্যানে করে অসুস্থ ব্যক্তিকে উঠিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ছুটে যান। এমনকি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেও দিয়ে আসেন তিনি। পুলিশের এই মানবিক রূপ দেখে খুশি এলাকার মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। চোর বদমাশ ও ডাকাতকে শায়েস্তা করার পাশাপাশি পুলিশের যা আরো মানবিক রূপ রয়েছে তার এটি একটি জলজ্যান্ত উদাহরণ বলে মনে করছেন মন্তব্যবিদরা। আজকে আমাদের আইডিয়াল মাদ্রাসায় অভিভাবক অভিভাবিকার নির্বাচন ছিল, সেখানে মোথাবাড়ি পুলিশ মোথাবাড়ি থানার পুলিশ এখানে দায়িত্বে ছিলেন। হঠাৎ একজন ইংরেজ বাজার থেকে এখানে কোনো রিলেটিভের বাড়ি বা কোনো চিকিৎসার জন্য এসেছিলেন, ওই রাস্তার মধ্যে যেতে যেতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। এমতো অবস্থায় আমাদের মোথাবাড়ি থানার বড়োবাবু হারাধন দেব দেখলাম আজকে আমি পুলিশের মানবিক মুখটা, উনি তড়িঘড়ি করে ওই অসুস্থ লোকটাকে থানার ব্যবহৃত নিজস্ব গাড়ি দিয়ে ওই অসুস্থ রুগীটাকে মালদায় পাঠালেন। মালদায় সদর হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার জন্য পাঠালেন। খুব ভালো লাগলো যে পুলিশ যে মানবিক একটা মুখ এটা আমরা মোথাবাড়ি পুলিশ থানার কাছ থেকে আমরা বুঝলাম, দেখলাম, খুব ভালো লাগছে। মাঝে মধ্যে এই যে অনেকে পুলিশের বদনাম করে, তো পুলিশের মানবিক মুখটা আমরা দেখলাম এবং এটা আমরা অভিভূত ওনার মোথাবাড়ি পুলিশের থানার মানে ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। অনেক সময় মানুষকে বলতে দেখা যায় যে পুলিশ সাধারণত চোর বদমাশদের সঙ্গে ব্যস্ত থাকে এবং খারাপ কাজে হয়তো যারা ইয়ে করে এসব কাজে ব্যস্ত থাকে, এই যে পুলিশের আজকে একটা মানবিক রূপ দেখলো, সাধারণ মানুষকে কি বার্তা দিবেন? না, সাধারণ মানুষের মধ্যে আমরা এটা আগে প্রথম থেকেই বার্তা দিয়ে থাকি, পুলিশ আমাদের প্রশাসনিক লেভেলে রক্ষা আমাদের রক্ষা করার জন্য পুলিশ থাকে। যারা দুষ্কৃতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, যারা শান্তিপ্রিয় মানুষ তাদের পক্ষে পুলিশ সবসময় থাকে। এটা আমরা মানুষের মধ্যে একটা বার্তা দিতে চাই যে পুলিশকে সবসময় খারাপ চোখে দেখলে হবে না, পুলিশকে মানবিক মুখটা দেখতে হবে। মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।